দেবদা, প্রজাপতি টু কি হচ্ছে? না, প্রজাপতি টু হচ্ছে না। লাইন আমার কোটেশন করা ছিল যে আমি যদি ফেক হই তুইও ফেক। আজকে আবার একবার প্রমাণ হলো শালা তুইও হি ইজ ফেক, হি ইজ ফেক। আবারও ফেক খবর দিয়েছে, আবারও ফেক খবর দিয়ে ধরা পড়েছে। এবার আর কোনো ডিরেক্টর নয়, স্বয়ং অভিনেতা কি বলছে তার প্রজেক্ট নিয়ে, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আসলে পেছনে যখন শুশুড়িটা নিজের লাগে তখন তো গাটা জ্বলে উঠবে, এটা খুব স্বাভাবিক। কিছুদিন আগে আমাদের একজন বড় ইউটিউবারকে একটা রিপ্লাই ভিডিও বানিয়েছিলাম, তার এগেনস্টে তার তরফ থেকে একটা ভিডিও এসেছিল এবং সেখানে তার যে মুখের ভাষা ছিল সেটা শুনলেই বোঝা যায় যে সে কোন ফ্যামিলি থেকে বিলং করে বা তার শিক্ষাটা আসলে কতটা। যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। বেসিক্যালি আজকে এই যে আমি আমার ভিডিওটাতে বলেছিলাম না, একটা লাইন আমার কোটেশন করা ছিল যে আমি যদি ফেক হই তুইও ফেক। আজকে আবার একবার প্রমাণ হলো শালা তুইও ফেক। সরি, আমি একদম কোনো মুখ খারাপ করবো না, কারণ আমি এত পরিমাণ গালাগালি খেয়েছি, উপরে একজন ভগবান আছেন, তিনিও বোধহয় সঠিক সময়ে সমস্ত কিছু চোখের সামনে এনে দেন। এবং সেই ইউটিউবারের যারা অন্ধভক্ত আছো, যারা সেম ভাবে যাদের মুখের ভাষাও ওই ইউটিউবারের মতনই, অবশ্যই একটা প্রবাদ বাক্য আছে না, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, ওই বিষয়টা যেটা হয়ে গেছে, তো তাদেরকে বলবো চোখটা এরকম করে একটু খোলো, একটু জাগরিত হও, জাগরিত হয়ে দেখো সত্যিটা আসলে কি, আসলে ফেক কে আর আসলে কে ফেক নয়। হ্যাঁ, অনেক সময় অনেক এরকম খবর আমাদের সামনে আসে, উড়ো ভাষা খবর আসে, সেগুলো আমরা করি, যখন আমার ক্ষেত্রে ঘটে তখন হয়ে যাই আমি ফেক, আর যখন সেই ইউটিউবারের ক্ষেত্রে হয় তখন কি হবে? তাহলে চলো আজকে আবারও একটা বড় প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিই। এবং তারও আগে তোমাদেরকে বলে দিই, পয়লা জানুয়ারি সেই আবারও একটা ভিডিও এসেছিল। আমি কিন্তু এই ভিডিওতে কোনো নাম করব না, কারণ আমার অনেক ফেলো রিভিউয়াররা, তারা সত্যিই তারা ভয় পেয়ে গিয়েছিল হয়তো, তাই তারা তাদের চ্যানেল থেকে কিছু ভিডিও ডিলিট করেছে। বাট সরোদ মিউজিক ভেঞ্চার্স এর তরফ থেকে কোনো ভিডিও ডিলিট হয়নি, বিকজ একটা কথা সবাই জানে, চ্যানেলে স্ট্রাইক এলে কাউন্টার স্ট্রাইকটা যেতে পারে। সো ওই কারণের জন্য একটা ভেরিফাইড চ্যানেলকে স্ট্রাইক দেওয়াটা যতটা ইজি না, আর তার কাছে যদি সেটা ইজি হয়ে থাকে, একটা ভেরিফাইড চ্যানেল থেকে কাউন্টার স্ট্রাইকটা গেলে তার চ্যানেলেও যে ক্ষতি হতে পারে সেটা সে বুঝে গেছে। তাই জন্য এখন আমি এই ভিডিওতে না কোনো নাম নেবো না, তোমরা বুঝে গেছো আমি কাকে নিয়ে কথা বলছি, তো ছেড়ে দাও। পয়লা জানুয়ারির একটা ভিডিও যেখানে আমরা শুনতে পেয়েছিলাম টনিক টু আসছে, যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো পরাণ বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে আমাদের সকলের ফেভারিট দেবদা। এইবার বিষয়টা হচ্ছে, আমি অবশ্যই একটা ইউটিউব চ্যানেলকে অনেক থ্যাংক ইউ জানাই যাদের তরফ থেকে এই সত্যি ঘটনাটা আমাদের সামনে এলো এবং প্রমাণিত হলো এই যে ইউটিউবার যে নিজেকে প্রচুর বড় হনুপণ্ডিত ভাবে সে সারাদিন সত্যি কথা বলে, সে আরো একবার প্রমাণিত হলো হি ইজ ফেক, হি ইজ ফেক। আবারও ফেক খবর দিয়েছে, আবারও ফেক খবর দিয়ে ধরা পড়েছে। এবার আর কোনো ডিরেক্টর নয়, স্বয়ং অভিনেতা কি বলছে তার প্রজেক্ট নিয়ে, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ফ্রেম টু ফোকাস, ফ্রেম টু ফোকাসকে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাই। আমি হয়তো তাদের এই ছোট্ট একটুখানি ক্লিপিংস ইউজ করবো, আমি আমার ভিডিওতে তাদের ক্রেডিটস দিয়ে দেবো অবশ্যই। প্লিজ, আমার একটাই রিকোয়েস্ট থাকলো, আপনারা কপিরাইট পাঠাবেন না, বিকজ যারা বাংলা সিনেমা প্রেমী মানুষ তাদের কাছে সত্যিটা আসা উচিত যে তাদের চোখের সামনে কি চলছে, তাদের চোখের পেছনে কি চলছে। বেশ কিছু নাম করা ইউটিউবার তারা কি করে মানুষের মাথায় চোখ বন্ধ করে টুপি পরিয়ে দিচ্ছে, সেটা তো সামনে আসা উচিত এবং অন স্ক্রিন। যাই হোক, পয়লা জানুয়ারি যে খবরটা সে দিয়েছিল যে টনিক টু আসছে, ইটস আ ফেক নিউজ, এবং এটা আমি নই, এবার বলছেন স্বয়ং অভিনেতা নিজেই। সেই ভিডিওটা দেখে নাও দেবদা সেখানে কি বলছে। সেখানে সে পরিষ্কার বলছে যে দেবদা কোনোদিনই কোনো প্রজেক্টের সিকুয়েল বানাবে না, কারণ সে বিশ্বাস করে যেটা ওয়ানটা যেটা তৈরি হয়ে গেছে সেটা টু কখনোই সেটাকে বিট করতে পারে না, এবং দেবদা সব সময় নিত্য নতুন প্রজেক্ট ট্রাই করতে থাকবে। এমন নয় যে টনিক থেকে বা প্রজাপতি থেকে হিউজ সাকসেস পেয়েছে বলে টনিক টু বা প্রজাপতি টু নিয়ে চলে এলো। ইটস আ কমপ্লিটলি ফেক নিউজ। এবারে তোমরা দেবদার ক্লিপিংসটা দেখে নাও, এবং তার আগে আমি তোমাদেরকে আরো একটা কথা বলি। কিছুদিন আগে যখন এই রিভিউয়ার, যাই হোক, মানে মা বাবা তুলে গালাগালি করলো, একদম শিক্ষা নেই ফ্যামিলির, যাই হোক বোঝাই গেল। সো সে আবার বলেছিল নাকি কে নাকি পা চেটে চেটে, কোন হিরোর পা চেটে চেটে নাকি ফ্যান বেস ক্যাটার করার জন্য নাকি ভিডিও বানায়। আজকে সকালবেলা একটা ফেসবুক পোস্ট চোখে পড়ে, সেখানে দেখতে পাই প্রজাপতির টিমের সঙ্গে সেও কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে প্রজাপতির টিমের সঙ্গে সে কি করছে? সে যদি কোনো ফ্যান বেস ক্যাটার নাই করতে চায়, আগের দিন বাঘাযতীন হঠাৎ দেব এটা বলে ভিডিও বানিয়ে পরের দিনে বেশ করেছে দেব বাঘাযতীন করছে, হাউ সরি ব্যোমকেশ করছে, হাউ ইটস পসিবল ম্যান? আগের দিনই হঠাৎ দেব ব্যোমকেশ, পরের দিনই বেশ করেছে দেব ব্যোমকেশ, এটা কি করে সম্ভব হয়? তাহলে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সকলেরই কেউ না বা কারোর না কারোর ফ্যান বেসটা ক্যাটার করে ভিডিও বানায়। আসলে পেছনে যখন শুশুড়িটা নিজের লাগে তখন তো গাটা জ্বলে উঠবে, এটা খুব স্বাভাবিক। সো আমি এই ভিডিওতে কোনো নাম তো নিইনি, সো স্ট্রাইকের কোনো ভয় তো নেই। তাহলে অন্তত লাস্ট দুটো খবর থেকে আবারও এটাই প্রমাণিত হলো হি ইজ ফেক, হি ইজ ফেক, হি ইজ কমপ্লিটলি ফেক, লাস্ট দুটো খবরের জন্য। সো এবারে দেখে নাও
যে স্বয়ং অভিনেতা যাকে নিয়ে এত কিছু, যার জন্য যার টনিক যার প্রজাপতি, সে কি বলছে? সত্যি কি টনিক টু আসছে বন্ধুরা? চলো দেখে নাও ভিডিওটা। দেবদা, প্রজাপতি টু কি হচ্ছে? না, প্রজাপতি হচ্ছে না, বলো আমি হয়তো। কিন্তু শোনা যাচ্ছে টনিকের আর একটা সিকুয়েল হচ্ছে, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী দুজনেই থাকছে। বলেছে তাকে জিজ্ঞেস করুন, আমার কাছে কোনো খবর নেই এবং আমি টু এর পক্ষতে নেই, কারণ আমার মনে হয় কি যে কোনো ওয়ানকে বিউট করা সম্ভব না, সে টনিক হোক বা প্রজাপতি হোক। যে আস্থা, যে ভালোবাসা পার্ট ওয়ানে দর্শক দিয়েছে, সেটা কোনোদিন আমরা বিট করে টুতে নিয়ে আসতে পারবো না। আমি আমি অন্তত পক্ষে না, আমি যাই করব নতুন একটা সাথে, নতুন একটা ভালো। এখনো মানে বাবা ছেলে জুটি হিসাবে যতগুলো ছবি হয়েছে, সবাই বলছে দেব মিঠুনের জুটি বেস্ট, মানে এরকম এর আগে হয়নি, হয়তো কাছের মানুষেরও নয়। তো এই আনন্দে কতটা উচ্ছ্বসিত? এবারে ওয়েলকাম যারা এই ফেক যিনি আছেন তার যারা সাপোর্টার আছো, চলে এসো, ওয়েলকাম, গালাগালি করতে চলে এসো। একটা কথা অবশ্যই মাথায় রেখো, গালাগালি যদি করো ভাই, গালাগালি কিন্তু খেতে হবে। গালাগালি করার বেলায় গালাগালি করছো, আর গালাগালি দিলেই তখন হয়ে যাচ্ছে যে তোমরাও তো গালাগালি দাও, তাহলে কিন্তু চলবে না। অবশ্যই যদি ইট ছোড়ো ভাই, পাটকেল কিন্তু দেব। আর এত বড় সত্যি চোখের সামনে এনে দেওয়ার পরেও যদি মনে হয় জেগে জেগে ঘুমোবে, ঘুমো, আমি বালিশ লেপ কম্বল সব দিয়ে দেবো তোমাদেরকে। কিন্তু একটা কথা মনে রেখো যে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, সত্যিটা একদিন সামনে আসবে। চলো বাই।